বর্তমানে যারা ফিলিস্তিনে কষ্ট পাচ্ছে ওদের আমরা কষ্ট পাই, আমাদের ভাইদের মেরে ফেলা হচ্ছে, কতগুলি ভাই মেরে ফেলছে সরকারি, ওদের সরকার হিসাব মতে 28,000 মানুষ মেরে ফেলছে, এর বিপরীতে 800 ইহুদি মরছে, 28,000 আমাদের বাচ্চা ছেলে সব মেরে, মেয়ে মহিলা সব মেরে ফেলছে, আরো 800 মরছে। এই যুদ্ধ কি ঠিক কাজ হয়েছে? আমি যখন প্রথম নিষেধ করলাম যে এই যুদ্ধ লাগানো ঠিক নয়, তখন আমাকে বললো আমি নাকি ইহুদির দালাল, আমি নাকি ওয়াশিংটনের নেতৃত্ব করতেছি, আমি নাকি ওই তেল আবিবের কথা বলতেছি। এখন যে মরে গেল, এই মানুষগুলি মারা গেল, এর দায়িত্ব কে নিবে? ইহুদিরা তো নিবেই, আপনারও দায়িত্ব আছে, আপনিও তো শয়তানিটা করেছেন। আপনি আগুনটা লাগানোর ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়ে এসে কাতারে এসে বিশাল নাস্তা করতেছেন বসে বসে, ওখানে আগুন লাগিয়ে সুড়ঙ্গ দিয়ে পার হয়ে কাতারে নাস্তা করতেছেন, এই যুবে মানুষগুলি কি হবে? শরীয়তে কখন বলছে যুদ্ধ করতে? আমরা জানতে হবে, মক্কাতে যুদ্ধ করতে আল্লাহ নিষেধ করছে কেন? মেয়ের আছে, বাবুর আছে, বাচ্চারা আছে, মানুষ মারা পড়বে। যুদ্ধ করার জন্য একটা কি লাগে? সেরকম গ্রাউন্ড লাগে, কিছুই তৈরি হয় না, আপনি শুধু আগুন লাগাই দিলেন, এই আগুন লাগা তো শরীয়ত অনুমোদন করে না। অথচ আপনি আগুন লাগাই দিয়ে চলে গেছেন, আপনার এই মানুষগুলো দেখবে কে? এই মানুষ বাচ্চাদের মরে ফেলতেছে, ছোট ছোট বাচ্চাগুলি এখন এই বন্ধ আগুন বন্ধ করবে কে? আপনার তো এখন খবর টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন সারা দিনের মানুষের কান্নাকাটিও কিছু হচ্ছে না, কিন্তু কেন আপনি এই ছোট্ট একটা জায়গা নিয়ে আসেন, আপনি মূল ভূমি থেকে আলাদা হয়ে গেছেন? আপনি বুঝাইতে পারেন না, আমি বুঝাই বুঝছি আপনাকে। বাংলাদেশের থেকে যদি কোনো ভোলা আলাদা হয়ে যায়, এরপর ভোলা যদি পাকিস্তানের ইয়াতে এই মায়ানমারের আক্রমণ করে বসে, এটা কি এটা বুদ্ধিমানের কাজ হবে? বা এটা কি আলাদা রাষ্ট্র নাকি? গাজার লোকের আলাদা রাষ্ট্র পাইলে কোত্থেকে? এটা তো ফিলিস্তিনের রাষ্ট্র অংশ, নিজেরা এখন আগুন লাগাই দিয়ে এখন নিজেরা কষ্ট করতেছে, ওদের কাউকে সহযোগিতার সুযোগটাও দিচ্ছে না। এগুলি আমি বিতর্কিত আলোচনা করতে চাই না, কিন্তু বলতে চাচ্ছি কেন, আপনাদের মধ্যে এখানে এরকম জায়গাতে বসে বসে অনেকেই আমি নাকি তাদেরকে ইহুদিদের কথা বলতেছি না, আউযুবিল্লাহ, দেখাই দিচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এ নাকি আমার গায়ে লেগেছে, এখন কার গায়ে লাগছে? এই মানুষ কিন্তু মারা গেল, কার গায়ে লাগছে? ওই কালো পাগড়িধারী ব্যক্তিকে আপনি ধরে আনে জিজ্ঞাসা করেন, এই মানুষগুলি মারার দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি যুবকদেরকে এইভাবে উৎসাহ দিয়েছ, তোমার মতো এরকম লোকেরা উৎসাহ দিয়ে ওখানে আগুন লাগাইছে। সব জায়গায় আগুন লাগাই দিতে হবে, আগুন নিবাইতে হবে, নবীরা কোনোদিন আগুন লাগাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালুল্লাহ আফিয়া, আল্লাহর কাছে কখনো তোমরা যুদ্ধ চেও না, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আর আপনি বলছেন যুদ্ধ লাগাই দাও, আগুন লাগিয়ে দাও, ঝগড়া করে দাও, একটা কিছু লাগিয়ে দাও, এটা শরীয়ত বলে না, ইসলামী শরীয়তে এই সিস্টেম আসে নাই। এই জন্য দেখেন আবু হানিফা রহমাল্লাহ যুদ্ধ করে নাই, মালিক যুদ্ধ করে নাই, শাফেরি যুদ্ধ করে নাই, আহমদ ইবনে হাম্বল কোনো যুদ্ধ করেন নাই, এমনকি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই কেউ যুদ্ধ করে নাই, কারণ যুদ্ধের দরকার হয় না, এই জন্য করে নাই। কিন্তু আপনি চাচ্ছেন সবগুলো যুদ্ধ বানিয়ে ফেলতেন, যুবকদেরকে যুদ্ধ না বানিয়ে ইমানদার বানান, আমলদার বানান, এবং তাদেরকে শিক্ষা দেন তাদের আদর্শ কে হতে পারে, তাদের আদর্শ হবে সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ হবে ইমামরা, তাদের আদর্শ হবে মুহাদ্দিসিনরা, তাদের আদর্শ হবে আলেমরা,